আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোসাম্মদ শামীম আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, তোমাদের মাঝে আবার অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আশা করছি তোমরা সকলেই যুক্ত থাকবে। তোমরা খাতা কলম বই নিয়ে বসে পড়ো এবং ক্লাসটা দেখো এবং বোঝার চেষ্টা করো। তো তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা কাজ নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ, কাজের মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এবং অভিকর্ষ বল দ্বারা মহাকর্ষ ও অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এবং শক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম। তো সেক্ষেত্রে বলতো, শক্তি কাকে বলে? শক্তি কাকে বলে? কোন বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, তাই না? কোন বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। তাহলে কোন বস্তু কতটুকু কাজ করতে পারলো সেটাই মূলত শক্তি, ঠিক আছে? তাহলে এখানে শক্তি শক্তি প্রকার ভেদ আজকে দেখব, আলোচনা করব শক্তির কি শক্তি প্রকার ভেদ। প্রকৃতিতে শক্তি কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে বিরাজমান, তাই না? প্রকৃতিতে শক্তি বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে বিরাজমান। শক্তি ছাড়া আমাদের পৃথিবী, আমাদের এই জীবনযাত্রা কিন্তু অচল হয়ে যেত, নাকি? এই যে আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি, এগুলো বিভিন্ন প্রকারের শক্তি বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আমরা আজকে দেখব শক্তির প্রকারভেদ, যেমন যান্ত্রিক শক্তি, তারপরে কি শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, তারপরে চৌম্বক শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি। সাধারণত প্রকৃতিতে এই ধরনের শক্তিগুলোই আমরা দেখতে পাই, ঠিক আছে? যেমন শব্দ শক্তিতে আমরা কি পাই? আমরা শুনতে পাই, শব্দ শক্তির সাহায্যে আমরা শুনতে পাই। আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই। তাহলে আলোক শক্তি যদি না থাকতো তাহলে কি আমরা দেখতে পেতাম? পেতাম না। তাহলে আমাদের এই যে জীবনযাত্রাকে অনেক আধুনিক করেছে এই যে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা কি করি? আজকে যে প্রকৃতিতে বিভিন্ন কলকারখানা, তারপরে হ্যাঁ বিভিন্ন যে যন্ত্রপাতি, সবগুলো কিন্তু এই যান্ত্রিক শক্তির অবদান। তাহলে আমরা আজকে দেখব যান্ত্রিক এই শক্তিগুলোর ভিতরে আমরা প্রথমে আলোচনা করব যান্ত্রিক শক্তি নিয়ে, ঠিক আছে? যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার, দুই প্রকার কি কি? যথা গতিশক্তি ও দুই কি স্থিতি শক্তি বা
বিভব শক্তি। ঠিক আছে, তাহলে গতি শক্তি আর একটা স্থিতি শক্তি বা বিভব শক্তি। তাহলে আমরা এখানে প্রথমে আলোচনা করব গতি শক্তি নিয়ে। আমরা কিন্তু একটু হেডিংটা দেখে বুঝতে পারছি, গতি শক্তি মানে সে গতিশীল অবস্থায় আছে, তাই না? আর স্থিতি শক্তি তো আমরা স্থিতিশীল অবস্থায় আছে। তাহলে গতি শক্তিটা কি জিনিস? তাহলে গতিশীল অবস্থা থাকবে, তাহলে কোনো বস্তু গতিশীল থাকার কারণে যে শক্তি যে শক্তি লাভ করে তাকে বলা হবে গতি শক্তি। কোনো বস্তুর গতিশীল থাকার কারণে যে শক্তি লাভ করে বা বা গতিশীল বস্তু বা কোন গতিশীল বস্তু গতির বিনিময়ে যে পরিমাণ কাজ করতে পারে পারে তাকে গতিশক্তি বলা হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি গতিশক্তিটা কি জিনিস। তাহলে যখন গতিশীল অবস্থায় থাকবে, তাহলে গতিশীল অবস্থায় থাকার ফলে যে পরিমাণ শক্তি লাভ করবে অথবা যতটুকু কাজ করতে পারবে গতিশীল অবস্থায়, সেটাকে বলা হবে গতিশক্তি। তাহলে মনে করো যে তোমার গায়ে একটা ঢিল এসে পড়লো, তাহলে তুমি কি পাবে? সেই ঢিলটা এসে গায়ে আঘাত করবে, তখন কি হবে? গায়ে একটু ব্যথা অনুভূত হবে। কেন? কারণ গতিশীল অবস্থায় ওই ঢিলের ভিতরে একটা শক্তি ছিল, তাই না? সেই শক্তিটা মূলত গতিশক্তি। ঠিক আছে, তাহলে এই যে ঢিলটা গায়ে এসে লাগলো, এতে তুমি কি পেলে? ব্যথা পেলে। কিসের কারণে? ঢিলের ভিতরে একটা শক্তি সঞ্চিত অবস্থায় ছিল, সেটি গতিশক্তি। তাহলে আমরা যদি দেখি ঢিলটি যদি দেখি যে সমান বল, ঠিক আছে, দুটি একই ওজনের দুটি যদি ঢিল নেই, তাহলে দুটি ঢিল নেওয়া হলে তাহলে ঢিলে কি হবে? একই ভরের যদি একই ভর হয় কিন্তু যদি বেগ যদি ভিন্ন হয়, ভিন্ন বেগে গতিশীল আচ্ছা তোমরা বলো, যদি একই ভর হয়, মনে করো ঢিল দুটা সমান ভর, তাহলে দুটি ঢিলের মধ্যে ভিন্ন বেগ, কিন্তু বেগ দুটা ভিন্ন, মানে একটা হচ্ছে বেশি বেগে আসছে আর একটা হচ্ছে কম বেগে আসছে, তাহলে এসে যদি গায়ে আঘাত লাগে তাহলে কি হবে? ঢিলের মধ্যে কোনটিতে বেশি আঘাত লাগবে বলো? যেটি বেশি বেগে গতিশীল নাকি? বেশি বেগে গতিশীল, বেশি বেগে গতিশীল ঢিলে আঘাত বেশি লাগবে।
তাহলে যদি আমরা কি দেখলাম, যদি ভর একই থাকে, দুটি একই ভর থাকে কিন্তু বেগ যদি ভিন্ন থাকে, তাহলে যেটির বেগ বেশি সেটাতে আমাদের বেশি আঘাত লাগবে, আর যেটাতে হচ্ছে বেগ কম সেটাতে কম আঘাত লাগবে। আবার যদি দেখি যে আমরা দুটি ভিন্ন ভর, ভর ভিন্ন কিন্তু বেগ সমান, এবং সমান বেগের দুটি ঢিলের মধ্যে বলতো, যদি ঢিল যদি গায়ে এসে লাগে তাহলে কি সমান লাগবে নাকি কম বেশি হবে? দুটি ভিন্ন ভর, যেটির ভর বেশি সেটাতেই বেশি ভর, যেটার ভর বেশি সেটা আমাদের গায়ে বেশি লাগবে, বেশি আঘাত লাগবে, তাই না? তাহলে বেগ সমান হলেও ভর যদি ভর বিভিন্ন হয় তাহলেও আমাদের হচ্ছে যেটাতে বেশি ভর থাকবে সেটাতে বেশি আঘাত লাগবে, আবার যেটাতে বেশি বেগ থাকবে সেটাতেও বেশি আঘাত লাগবে। তাহলে আমরা কি বলতে পারি যে বস্তুর গতিশক্তি ভর এবং বেগ উভয়ের উপরে নির্ভরশীল। সুতরাং বলা যায় গতিশক্তি ভর ও বেগ উভয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে গতিশক্তি সম্পর্কে কি আমাদের মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হলো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব গতিশক্তির গাণিতিক রাশিমালা। এখন আমরা দেখবো গতিশক্তির গাণিতিক রাশিমালা। ধরি এম ভরের একটি স্থির বস্তুর উপর প্রয়োগ করা হলো, তাহলে এম ভরে একটি বস্তুর স্থির বস্তু, তাহলে এম ভরের একটা মনে করে এখানে একটা ভর স্থির বস্তু হচ্ছে এম ভর। ঠিক আছে, এই বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে এখন যদি এই বস্তুটিকে এফ বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে, বস্তুটি গতিশীল হবে, তাই না? বস্তুটি গতিশীল হবে। এই বস্তুটি যদি আমরা মনে করি যে এক্স অক্ষ বরাবর গতিশীল হলো, বল প্রয়োগ করা হলো, ফলে বস্তুটি এক্স অক্ষ বরাবর ত্বরণ ঘটলো। তাহলে এখানে মনে করো যে এক্স নট, এখান থেকে এই বস্তুটি স্মরণ ঘটে এইখানে, বস্তুটি এখানে আসলো, তাহলে এখানে যদি এক্স নট থাকে, এক্স নট থেকে বস্তুটি কোন জায়গায় আসলো, এক্স, ঠিক আছে, তাহলে স্মরণ ঘটলো এক্স নট থেকে এক্স, এবং এখানে যখন বেগ ছিল, বেগ ছিল এখানে কি জিরো, আর এখানে ভি বেগ প্রাপ্ত হলো। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর যখন স্মরণ ঘটলো তাহলে তখন
তাহলে বলে ক্রিয়াকালে কারণ এক্স নট থেকে এক্স এবং বেগ শূন্য থেকে ভি প্রাপ্ত হলো, ঠিক আছে? তাহলে যে বল ক্রিয়া করলো, বল ক্রিয়া করে কি হলো, এখানে বস্তু সরণ ঘটলো। এখানে মনে করো এক্স নটে ছিল, এক্স নট থেকে এখানে এক্স দূরত্বটা হলো এক্স, ঠিক আছে? এক্স নট থেকে এক্স এদিকে, আর এখানে বেগটা কি ছিল, আদি বেগ ছিল জিরো আর শেষ বেগে আসলো কত, ভি। তাহলে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে এখন প্রাপ্ত হলে কৃত কাজ কত হবে, কৃত কাজ কত হবে, কৃত কাজ হবে ডাব্লু, ডাব্লু সমান ইন্টিগ্রেশন জিরো থেকে এক্স এফ ডিএক্স, তাই না? কারণ এখানে হচ্ছে জিরো থেকে, এটা হচ্ছে এক্স নট থেকে এক্স, কারণ প্রথমে ছিল কত, এক্স নট, এক্স নট পরে আসলো এক্স এফ অফ ডিএক্স। তাহলে আমরা কি জানি, এফ সমান এম এ, তাহলে এখানে এক্স নট থেকে এক্স এম এ ডিএক্স, যেহেতু এফ সমান কি এম এ, তাই না? এর জন্য এফ সমান এম এ, এবং এ এটা কি ত্বরণ, ত্বরণ এর সমান কি ডিভি বাই ডিটি। এখন ডিভি বাই ডিটি কে যদি আমরা ভাঙি তবে কি পাওয়া যায়, ডিভি বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিটি সমান কি, আমরা জানি ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে ভি, তাহলে উপরে থাকছে কি ভি ডিভি আর নিচে হচ্ছে ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পাই কি, এ ডিএক্স, অতএব এ ডিএক্স সমান কি ভি ডি ভি, ঠিক আছে? তাহলে অতএব কৃত কাজ, কৃত কাজ কি হলো, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন এক্স নট থেকে এক্স এম এ ডিএক্স সমান এম এ এম এ ডিএক্স সমান কি ভি ডি ভি। তাহলে এ ডিএক্স সমান আমরা লিখতে পারি ভি ডি ভি, তাহলে এখানে হচ্ছে এম ভি ডি ভি, ঠিক আছে? এখন এম ভি ডি ভি, ভি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ভি স্কোয়ার বাই টু জিরো থেকে ভি, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাই, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে ডাব্লু সমান কি হলো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কৃত কাজ। তাহলে এখন কৃত কাজই হচ্ছে কি, গতিশক্তি, এ কৃত কাজী বস্তুর গতিশক্তি, গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, কে, কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা গতিশক্তি সমীকরণটা কি পেলাম, গতিশক্তি গাণিতিক রাশিমালা কি পেলাম, গাণিতিক রাশিমালাটা কে সমান, হাফ এম ভি স্কোয়ার, তাই না? এই সমীকরণটা কিন্তু তোমাদের মনে রাখা লাগবে। এখান থেকে কিন্তু হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে আরো একটা ইকুয়েশন আমরা পেতে পারি ভরবেগের। এখান থেকে আমরা কি পেয়েছি, কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা এম, ঠিক আছে, তাহলে যেহেতু ভরবেগ পি সমান কি এম
ভীম। তাহলে কে সমান কি হবে? স্কয়ার বাই টু এম। স্কয়ার সমান কি হবে? টু এম কে। অতএব পি কি সমান কি হবে? পি সমান রুট ওভার টু এম কে। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরো একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনটা গতি শক্তি আর ভর আর কি ভরবেগ, ঠিক আছে, এই সংক্রান্ত একটা সমীকরণ পেলাম। তাহলে এই এই সমীকরণটাও তোমাদের লাগবে, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে লাগবে। এখন আমরা দেখেছিলাম কে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে যদি কে সমান হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর গতিশক্তির যে রাশিমালা। এখন যদি রাশিমালাটা আমরা হচ্ছে যদি ধরি এম ভরের একটি বস্তু ভি আই বেগে গতিশীল ছিল, তাহলে এর সময় গতিশক্তি কত হবে? কি হবে? কে আই সমান হাফ এম ভি আই স্কোয়ার, ঠিক আছে। তাহলে বস্তুর উপর তার বেগের দিকে এফ বল প্রয়োগ করায় শেষ বেগ কত হবে? ভি এফ। অর্থাৎ গতিশক্তি হবে কত? কে এফ হাফ এম ভি এফ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে গতিশক্তি কে আই পেলাম হাফ এম ভি আই স্কোয়ার, আর কে এফ সমান হাফ এম ভি এফ স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে দেখি যে কে আই আর তাহলে সময় সময় ব্যবধানে কৃতকাজ কত হবে? কৃতকাজ হবে ডব্লিউ সমান ভি এফ এম ভি ডিভি ভি স্কোয়ার বাই টু ভি এফ বাই ভি আই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে হাফ এম ভি এফ স্কোয়ার সমান কি? কে এফ মাইনাস কে আই। তাহলে এটা সমান কি? ডেল কে। তাহলে এই সমীকরণ থেকে কি দেখা যায়? যে বস্তুর কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম গতিশক্তির যে গাণিতিক রাশিমালা এই সংক্রান্ত আলোচনা করলাম, ঠিক আছে। তো তোমরা বাসায় এটা নিয়ে দেখবা এবং বোঝার চেষ্টা করবা। আশা করছি তোমরা সকলে ভালো থাকবে এবং আগামী ক্লাসে আমাদের সাথে যুক্ত হবে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।